السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين দেশ এবং প্রবাসীর প্রিয় দিনী ভাই এবং বোনেরা একটি প্রশ্ন এসেছে পশু জবাই করার নিয়ম গরু জবাই করা খাসি এবং মুরগি জবাই করার নিয়ম জবাই করতে গিয়ে কতজন মানুষ লাগবে এবং কোন দিকে তার মাথা রাখতে হবে জি আমরা পশু যখন জবাই করব আমরা দক্ষিণ দিকে তার মাথা রাখব গরু বলেন খাসি বলেন আর মুরগ বলেন কোন কথা হলো আমরা অনেক সমাজে আমরা দেখি যে মুরগ জবাই করতে দুই জন লাগে তারপরে মাউ বাগনা জবাই করতে পারে না বাপ ছেলে নাকি জবাই করতে পারে না এরকম অনেক কুসংস্কার আছে না এখানে কোনো নিয়ম নেই আপনি যদি পারেন একা মুরগ জবাই করতে আপনি একাই করতে পারবেন এখানে কোনো বাধা নেই যদি মনে করেন একজন আপনার সহযোগী হলে ভালো হয় একজনে ধরবে আরেকজনে জবাই করবে এটা উত্তম হবে এটা আপনার জন্য সুবিধা হবে এটা আপনার ইচ্ছা আর যদি একাই পারেন আপনি দক্ষিণ দিকে মাথা রেখে জবাই করে নেবেন কোনো অসুবিধা নেই আর খাসিও যদি আপনার সম্ভব হয় একা জবাই করা আপনি হাত পা বেঁধে যদি দক্ষিণ দিকে মাথা রেখে একা জবাই করতে চান পারবেন অসুবিধা নেই আর সহযোগিতার জন্য যদি মানুষ রাখেন একজন দুইজন এতে অসুবিধা নেই গরু জবাই করতেও যদি একা পারেন করবেন কিন্তু আমরা জানি এটা যেহেতু বড় পশু একা একজন মানুষের পক্ষে অনেক কঠিন হবে এর জন্য কয়েকজনে ধরে এখানে নির্ধারিত কোনো মানুষের কোনো নির্দিষ্ট নেই আপনি দুইজন একজন থেকে শুরু করে যতজন দ্বারা সম্ভব হয় সুন্দরভাবে জবাই করা সেইভাবে আপনি জবাই করতে পারবেন এখানে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই জনসংখ্যা কোনো নির্ধারিত নয় আর বিষয়টি হলো মুরগ শুধু জবাই করে তিনটা পশুই জবাই করা হবে আল্লাহর নামে কিন্তু কোরবানি মুরগ হবে না কোরবানি হবে খাসি গরু বেড়া দুম্বা তারপরে আপনার মহিষ এছাড়া অন্য কোনো প্রাণী জবাই করা যাবে না বা কোরবানি দেওয়া যাবে না এই হলো আমাদের বিষয় আমরা নির্ধারিত কয়জন মানুষ লাগে আমরা জেনে নিলাম আমরা যেন সেই ভুল আর না করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ